সকলকে আবারও একবার স্বাগত উইয়ার ফ্যামিলিতে। তো আমাদের জমজমাটি আড্ডা এখনও চলছে, আমার পিছনে রয়েছে এখানে মান্তদি। আগের ভিডিওতে বলা হয়নি কে কোনটা, এটা হচ্ছে মিতাদি। এরা সবাই হচ্ছে আমার মনের কাছাকাছি থাকার মানুষ। এই যে এখানে রয়েছে অর্পিতাদি, অর্পিতাদি, মুনমুনদি, এরা প্রত্যেকে সকাল থেকে প্রচুর 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 পরিশ্রম করেছে। আগের ভিডিওতে মিতাদির একটা রেসিপি আমি শেয়ার করেছি, এই ভিডিওতে আমি মুনমুনদির একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমি পুরো ভিডিওটা আনকাট রাখতে চলেছি এবং পুরো ভয়েস ওভার কিচ্ছু দেবো না, জাস্ট শুরুটা আমি বলে দিলাম। কেননা কিছু সেটি আমার মনে হয় লাইভ থাকাই ভালো, তার মধ্যে এক্সট্রা মিউজিক বা ভয়েস ওভার দিয়ে পুরোটাকে নষ্ট করাটা ঠিক হবে না। আমিও এনজয় করতে পারবো আর আপনারাও এনজয় করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু কাটিনি আমি, ওই জন্য তো বলছি। এই যে আমাদের রাঁধুনি, এই একটা রাঁধুনি। ভিডিওটি যাবে স্ক্রিনে লিখে দিন। আমার কোনো কাজ নেই, বাড়িতে তোর জন্য এসেছি আমি। মুনমুন অনেক কষ্ট করে, এক্সপেন্সিভ টাইম খরচা করে, কত কিলোমিটার একবার বলো? 60 কিলোমিটার রাস্তা। ধন্যবাদ আমার জন্য যে তুমি এসেছো। বিয়ে নয়, তোর আইবুড়ো ভাত খাবে বলে। তাহলে বিয়ের জন্য তাহলে দুবার ঘুরে আসবে। বিয়েতে আসবে কি বলো তো, একবার আসবে আবার যাবে আবার আসবে বলবে। কোনো পরিমাপ কিছু বলতে গেলে কিন্তু মাত্র বলতে হয়। মাত্র মানে 60 কিলোমিটার তো মাত্র বলতে হয়, ঠিক আছে? নালে দাঁড়া করো, মুনমুনদির হাতে স্পেশাল চিকেন কষা রান্নার রেসিপিটা যদি না শেয়ার করলাম তাহলে আর কি শেয়ার করলাম। যদিও অনেক রান্নাই মুনমুনদি করেছে, এর আগে রাইসটাও দেখতে পেলেন মুনমুনদি করলো। মুনমুন দিদি হয় না, এরা সব কাকিমাই হয়, কিন্তু আমি কাউকে কাকিমা বলে ডাকি না, আমি সবাইকে দিদি বলি আর কাকাগুলোকে সব কাকাই বলি। এ এক অদ্ভুত সম্পর্কের নিয়ম আমার। যাই হোক, দেখুন তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে, এবার গরম মশলা দিয়ে দেবে। আর কী কী দিচ্ছে সেটা আস্তে আস্তে দেখতে থাকুন। আর বলে রাখি, চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করা ছিল। তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা ইত্যাদি দিয়ে দেওয়ার পর একটু চিনিও দিয়ে দিল, যাতে কালার এবং টেস্ট সবগুলোই ভালো আসে। এরপর দিয়ে দেবে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়া হবে। তারপর ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবে। তো দেখুন কীভাবে কী মুনমুনদি রান্নাটা করছে, একদম অন্যরকমের স্বাদের খুব সুন্দর চিকেনটা বানিয়েছিল। সবাইকারই খুব ভালো লেগেছিল মাংসটা, তাই রেসিপিটা তো শেয়ার করতামই। তো দেখুন কী কীভাবে কী কী দিচ্ছে। এবার দিয়ে দিল হচ্ছে একটু লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না, শুকনো লঙ্কাটা বেটে রেখেছিল সেটা দিল। এবার আস্তে আস্তে আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিল। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে রান্নার ভিডিও করতে করতে আমার বাবা এবং নরেশ কাকা দুজনে ঢুকে পড়েছে, আর এদিকে বাবুল কাকা। বাবুল কাকা তো সমানে আমাদেরকে এন্টারটেন করছে, সাথে সাথে মানে যেহেতু বিয়ে পারপাস সেহেতু সমানে
ব্যাকগ্রাউন্ডে একটা বিয়ের সানাই বাজিয়ে যাচ্ছিল, যেটা মজাই হচ্ছিলো সেদিনের জন্য। আর আমরা অত্যন্ত মজা করেছি, মানে প্রচণ্ড মজা করেছি। খেতে আমাদের একটু দেরি হয়েছিলো, আর সেদিনকে যা ছিল শীত, সেই ঠান্ডাতে সবাই মিলে মানে সকাল থেকে কাজ করছে আমার জন্য, এটার জন্য আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি। এরপর দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, কালারটা সুন্দর হবে যাতে। এবার আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছে। রান্নাটাই একটু টমেটোর পরিমাণটা একটু কম ছিল, অন্য রান্নাতে ব্যবহার হয়েছে বেশি। আর একটু ক্যাপসিকামের গন্ধটা তো রান্নার মধ্যে মারাত্মক সুন্দর লাগছিল। দেখুন অলমোস্ট রান্নাটা কষানো হয়ে এসেছে, এবার কি করবে দেখুন। এরপর যে এটা আদা না রসুন বুঝতে পারছি না, যেটা বাকি ছিল রসুনই মনে হচ্ছে, তা রসুনটা বাকি রসুনটা দিয়ে দিল। এবং এবার এটাকে ভালো করে এবার মশলাটা আরও একবার কষিয়ে নেওয়া হচ্ছে। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত রান্নাটা সুন্দর হবে বেশি। তো এখানে রান্নার থেকে রান্নাটা তো সুন্দর হয়েছিলই, প্লাস আমাকে কেন্দ্র গরম মশলা দিয়ে দেওয়া, না জিরে গুঁড়ো, সরি জিরে গুঁড়ো দিয়ে দিল। যেহেতু আমি রান্নাটা করিনি, আমি ওদের আনন্দতে এত মেতেছিলাম, কোনটা কি মশলা দিয়েছে শুধুমাত্র ক্যাপচার করে আর মনে নেই। দই আছে, নুন আছে নাকি? দই, নুন, হলুদ আর তেল, সরষের তেল। আমি ভেবেছি মাল তুই দেখে একটু দিয়েছি, হ্যাঁ দাও কতটা নেওয়া, হ্যাঁ দাও দাও অল্প দাও 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 বৃষ্টি তুমি সব মিস করে গেলে, গন্ধটা ভালো এসছে। বিহাইন্ড দ্য সিন হচ্ছে আর কি, আইবুড়ো ভাতের বিহাইন্ড দ্য সিন। বিশাল ব্যাপার তো, একটা মিষ্টি প্লেট নিয়ে
দেখে দেখি কোনটা বলো তো, এ মাছ দিয়েছো এটা নে, হ্যাঁ
তুই এক পিস মাছ খা এই ভিডিও। হ্যাঁ আমি মাছটা পরে নিচ্ছি দিয়ে খাচ্ছি, তারপর আমি যেটা পারবো ও ঠিক ভিডিও করব। আর